আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসলাম চুনাতি বন্য প্রাণীর অভয়ারণ্য যাকে বলে। এখানে হাতির প্রজনন কেন্দ্র। আমরা প্রতি বছরই একটা করে ক্যাম্পিং এর আয়োজন করি এখানে, তো সেই অনুসারে এবারও চলে আসলাম। এখন আমাদের প্লেস ঠিক করি নাই, আমরা এখন এদিকে চলে যাব। ভ্যান দিয়ে দেখব কোন প্লেসটা আমাদের জন্য সুইটেবল, সেখানে আমরা টেন্টের ব্যবস্থা করব। এই যে আজকে আমাদের বারবিকিউর মুরগি, আরো আছে এখানে আমাদের মেম্বাররা, এখনো বাকি আছে। আর এখন রাস্তায় ক্যাম্পিং করতে মজা, যেরকম কষ্ট আছে কিন্তু কষ্টটাকে উপভোগ করতে হবে। আমরা আমাদের স্পট খুঁজতে যাচ্ছি, যদি আমাদের স্পট নির্ধারিত থাকে না, আমরা যেখানে সুইটেবল মনে করব ওখানেই আজকে রাত যাপন করব। এই চারিপাশটা দেখাচ্ছি, পুরো শুনশান। কত বড় বড় হাতির পাড়া, এগুলো তো মানে সকালে গেছে ভাই। এই যে একটা হাতির পাড়া, এই যে দেখেন হাতির পাড়া, আপনি দেখলে বুঝবেন। এই যে তাজা হাতির পাড়া, একটা সাইজ কি ভাই, এক একটা পাড়া। আমরা এখানে জায়গা খুঁজে পাই নাই, চেষ্টা করতেছি একটা সুন্দর প্লেস খোঁজার জন্য। এখানে আমরা আজকে থাকতে পারবো, আমরা আমাদের ক্যাম্পিং এর জায়গা পেয়ে গেছি। আজকে আমরা এখানে থাকবো। চলে আসলাম আমরা আমাদের স্পটে, এখন রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছে ভাইরা। আর আমাদের এই যে খায় কম বুঝে বেশি, না সরি খায় বেশি বুঝে কম,
এই যে ও জোকের জন্য লবণ মারতেছে এই জায়গাটা দেখেন কি রকম বাট টেন্ট পাতলে কত সুন্দর হয়ে যাবে দেখবেন খালি চুলা তৈরি করতেছে এই যে আমাদের রান্না বান্না রেডি হচ্ছে মশলাপাতি রেডি করতেছে আমাদের एक लाइफ है अपने पास और जिंदगी में भी सिर्फ दूसरों की सुनी उनके हिसाब से चले उनके हिसाब से किया तो यार क्या फायदा फिर इस जिंदगी का। तो इस जिंदगी में जो दिल कहता है वो करो, जिसे चाहते हो उसे पाओ और अपनी ख्वाहिशों और सपनों के पीछे जरूर दौड़ो। दोबारा ये चांस नहीं मिलने वाला इस जिंदगी में, ठीक है। আমাদের খাওয়া রেডি হয়ে গেছে, এই যে ভাইরা শুরু করে দিচ্ছে আমাদের আগেই। আজকে এরকম হলুদ হলুদ লাগতেছে কেন বুঝলাম না, মরিচ টরিচ দেন নাই ভাই? আমার একটা পেঁয়াজ কেটে লাগবো, পেঁয়াজ লাগবো, একটা পেঁয়াজ কেটে দেন, পেঁয়াজ কেটে দেন। গাছ কাটতে হবে, গাছ এই যে গাছ সামনে বহুত গাছ আছে, ওরে বাপ রে বাপ। আমরা এখন আসছি লাকড়ি খুঁজতে, যা দিয়ে আমরা রাতে বারবিকিউ করব এবং সারা রাত ক্যাম্প ফায়ার করব। এই যে এখানে আমাদের জন্য অলরেডি রেডি করে রেখে দিছে অনেকগুলা গাছ, আমরা কাটি নাই, আগেই কাটা। আমাদের রাতের খাবারের প্রিপারেশন চলছে। রান্না বান্না চলছে আমাদের, মুরগি মুরগি আমাদের বিশাল আয়োজন, টাইম টু টাইম খাবার সবকিছু আমাদের এই যে ভাইয়েরা আয়োজন করে দেয় আমাদেরকে। ভাই এই টেন্টের লাইটটা কই, লাইট দাও না, যারা আসলে এইভাবে ক্যাম্পিং না করছে তারা কখনোই বুঝবে না এটার মজা। অনেকের কাছে মনে হবে যে অর্থহীন, কিন্তু আমাদের কাছে মনে হবে এটা অনেক দামি। দাঁড়ান দাঁড়ান সবাই দাঁড়াও, আসো আসো, আমাদের ক্যাম্প ফায়ার শুরু হয়ে গেছে, আসো সবাই পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়াও, ওয়াকার ঘুরে রা কই, আসো। এই যে পাশে আমাদের টেন্ট, এই ক্যাম্প ফায়ার সারা রাত জ্বলবে।
এখানে বারবিকিউ হবে। এই যে এতক্ষণে ভালো হইছে আমাদের রাত্রের খাবার হচ্ছে আলু ভর্তা চিংড়ি ভর্তা এখন আমাদের চায়ের ব্রেক সবাই চা খাচ্ছে আমাদের বারবিকিউ চলছে একে উপরে হাতির ভয় আর নিচে জোকের ভয় দুইটি মোরগ 16টি চোখ কিভাবে তাকিয়ে আছে দেখেন এতক্ষণ খাইলো তারপরও এদের এখন পর্যন্ত 12টা চোখ 24টা চোখ এখন পর্যন্ত তাদের পেটে খিদে রয়ে গেছে বুঝলাম না আমি কিছু এইভাবে তাকে আছে মুরগি দুইটার দিকে কখন এটা গরম হবে কখন এটা সিদ্ধ হবে আর কখন খাপাস খাপাস করে পেটে ঢুকবে জানি কতদিন আরে বিরক্ত গরর কতদিন কতদিন আলো দেখা গত সর আহার মহিলাদের জন্য লড়কে তুই তো এই জন্য বুঝর আলো দেখা নগরর গণ গণ তোর গর কেলাই আসতাম আহি কেলাই আসতাম ওখানে উল্টা জাল নি নিচে ধর নিচে ধর একটা দিয়ে না গায়ে দিয়ে না আচ্ছা তো